বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাত্রে আমাকে যন্ত্রণা দেয়। আমি রেগে গেলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুলছিলে, যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমিও তোমার কাছে কোনো উত্তর চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষে তুমি না করতে পারো। ভালো থাকো তুমি, ইতি তোমার প্রাক্তন। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচে থেকো না যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যেই তো তোমার থেকে রূপে গুণে চরিত্র ব্যবহারে হাজারো গুণে ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছেও হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগে বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না, বলে বাড়ি এসো মারবো, কিন্তু না আসে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আসে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক, আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। আমাদের নিজেদেরই ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদেরকে ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না, অন্যের উপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবার সদস্যের সাথে কেমন ব্যবহার করবে, উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তর শুনে আমি রীতিমতো অবাক, এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেই দিন উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। কিন্তু কিছুদিন পর একদিন সে আমাকে কপি করতে লাগলো, আমি যেটাই বলি সে আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি না কেন সেও আমার সাথে সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দিব, সেও কিন্তু আমাকে এটাই বলেছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমার সাথে কখনোই এমন করে কথা বলে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মতো একটা মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিয়েছিলাম, তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে, আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে। সেই দিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়, মেসেজে বলছিল আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটা হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল, তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চায় না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমারটাই ঠিক ছিল।